বর্ষাপাড়ালৈ নাহে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার আর দীপক হুদা। টিম ইন্ডিয়াত ব্যাপক পরিবর্তন, সম্মুখত ভারত দক্ষিণ আফ্রিকার মাজর টি টুয়েন্টি ক্রিকেট শৃঙ্খলা। 28 সেপ্টেম্বরত তিরুবন্তপুরমত দুইটা দল অবতীর্ণ হওয়ার পাছত অহা 2 অক্টোবর দেওবারে দ্বিতীয়খন ম্যাচ অনুষ্ঠিত হব গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামত। কিন্তু একাংশ ক্রিকেট অনুরাগীর বাবে এক হতাশাজনক খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হবলগা টি টুয়েন্টি আন্তঃরাষ্ট্রীয় ম্যাচত নাথাকিব অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া, স্পিডস্টার ভুবনেশ্বর কুমার আর দীপক হুদা। হার্দিকক এই শৃঙ্খলাত বিশ্রাম দিয়া হয়েছে। হার্দিকর ঠাইত দলত অন্তর্ভুক্ত করা হয়েছে বঙ্গর অলরাউন্ডার শাহবাজ আহমেদক। আনহাতে পিঠির আঘাতর বাবে অলরাউন্ডার দীপক হুদাকো শৃঙ্খলার পৰা বাহিৰত ৰখা হৈছে। রাষ্ট্রীয় বাছনি সমিতিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শৃঙ্খলার বাবে মিডল অর্ডার ব্যাটসম্যান চেয়ার্স আয়ারক দল অন্তর্ভুক্ত করবলৈ সাজু হয়েছে। ইফালে ভারতীয় পেসার মোহাম্মদ শামি কোভিড-19 পৰা আরোগ্য লাভ করা নাই বাবে ভারত দক্ষিণ আফ্রিকা টি টুয়েন্টি শৃঙ্খলাত নাথাকিব স্পিডস্টার ভুবনেশ্বর কুমারও। উমেশ যাদবক ভারত দক্ষিণ আফ্রিকা শৃঙ্খলাত শামির বিকল্প হিসাবে ধরা হয়েছে। টিম ইন্ডিয়ার এনে পরিবর্তনত কি প্রভাব পড়িব পারে? সকলে আশা করেছে ভারত দক্ষিণ আফ্রিকার টি টুয়েন্টি ক্রিকেটত শৃঙ্খলা দখল করক রোহিত বাহিনীয়ে। বর্ষাপাড়াত খেল প্রত্যক্ষ করবলে সাজু অসমৰ লগতে উত্তর পূর্বাঞ্চলৰ অগণন দর্শক। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।